আসসালামু আলাইকুম নাহে সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি শাহি হালিম আসুন দেখি আমরা শাহি হালিমটা কত সহজে ইজি তৈরি করে ফেলতে পারি সামনে আসছে রমজান রমজানের ইফতারিতে অথবা যে কোনো ঈদে আমরা মেহমানদারিতে এই হালিম উপকরণটা রেখেই থাকি দ্রুত আমরা এই হালিমটা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে আমরা সুস্বাদু করে খেতে পারি সেজন্য একটা প্রিপারেশান নিচ্ছি তো দেখি কিভাবে রান্দি। এভাবে করে এক প্যাকেট আমি অবশ্য মিক্সড যে প্যাকেট পাওয়া যায় সে প্যাকেট হালিম রান্না করেছি তো এই প্যাকেট হালিমটাই আমি আজকে রান্না করে দেখাবো খুব সহজে এবং দ্রুত আর হালিমটি রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে পানি নিয়ে নেব পরিমাণের থেকে একটু বেশি এই পানিটা আমি টকবক করে ফুটিয়ে নেব ওখানে যে পরিমাণ মশলা আমার থাকবে গুঁড়ো মানে মশলা বলতে এই চালের গুঁড়ো যে পরিমাণ তার তিন গুণ থেকে চার গুণ পানি নিয়ে টকবগে গরম করে নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে দেব ফুটে উঠলে ঢেকে রাখবো তারপরে একটি কড়াইতে আমি তেল দিয়ে নেব ওয়ান থার্ড কাপ এই তেলের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব দেওয়ার পরে দেড় কাপের বেশি পেঁয়াজ দিয়েছি এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ভাজলে যে পরিমাণ বেরেস্তা তৈরি হবে ঠিক সেই পরিমাণ বেরেস্তা আমি এখান থেকে তুলে রাখব। আর বেরেস্তাটা ভাজার সময় এত সুন্দর করে নাড়তে হবে যেন বেরেস্তাটা পুড়ে না যায় এটা কিন্তু এর একটা মূল ইনগ্রিডিয়েন্টস বেরেস্তা ছাড়া কিন্তু হালিম একদম ভালো লাগবে না এবার আমি বাকি ভাজা পেঁয়াজের মধ্যে বেরেস্তার মধ্যে এখানে চারশো গ্রামের মতো বোনলেস মাংস নিয়ে নিয়েছি আমি গরুর মাংস দিয়ে করেছি এভাবে করে একটু তেলের পরে মাংসটা ভেজে নিলে ওটা খুব দ্রুত সেদ্ধ হয় আমি এটা করে থাকি আপনারা কে করেন আমি জানি না তবে এটা একটু ভেজে নিলে আমি দেখেছি গরম পানি দিলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে আমি এখানে হালিমের যে মিক্সড মশলাটা দিয়ে দেব ওর সাথে দিয়ে দেব এক চা চামচ ভিনেগার এবং দুই চা চামচ লেবুর রস এবার ঢেকে দিয়ে রান্না করব। এতে করে কষানোটাও হচ্ছে এবং ভিতরে জুসি থাকবে খুব দ্রুত সেদ্ধ হবে লেবুর জন্য এর গায়ের পানিটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করব অবশ্যই গরম পানি বারবার করে পানি অ্যাড করতে হবে আর বারবার করে এই কিমাগুলো কষিয়ে নিতে হবে এভাবে করে তিন চারবার করে কষিয়ে নিতে হবে টোটাল রান্নাটা আমার করতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল এরপরে আমি এভাবে করে বারবার করে কষিয়ে নেব নেওয়ার পর এই যে জিনিসটা আমি সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু একরকম সেদ্ধ করেই রাখতে হবে তা না হলে কিন্তু রান্নার পরে দানাদার রয়ে যাবে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার অল্প অল্প করে দিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে হাঁড়িটায় যেটাই মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে আমি এর মধ্যে পানিটা দিয়ে নেব এটা সম্পূর্ণ নাড়ার উপর রাখতে হবে পুরো রান্নাটা এরকম ঘুটে ঘুটে নেড়ে নেড়ে রাঁধতে হবে যখন ঘুটে ঘুটে নেড়ে নেড়ে রাঁধতে রানতে আপনি দেখবেন যে ভেতরটা স্মুথ হয়ে গেছে এবং সব কিছু সেদ্ধ হয়ে গেছে দানাদার কোনো ভাব নেই সেই মুহূর্তে আপনি ধরে নেবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে আর এটা ঢাকনা দিয়ে রাখার দরকার নেই ঢাকনাটা আপনারা সেই মুহূর্তে দিতে পারেন যেই মুহূর্তটাই আপনার এটা ঘন হয়ে যাবে এবং ছিটকাবে এবং মিডিয়াম আছে রান্না করতে হবে এবং রান্না করার সময় খেয়াল রাখতে হবে যত ছিটে চোখে মুখে না পড়ে এজন্য ঘন ঘন নাড়াটানি করতে হবে একটু নাড়াটার উপর বেশি বেশি না রাখলে নিচ থেকে যখন তলায় ধরে যাবে যেন এর মধ্যে চাল গম ডাল এগুলো ব্যবহার করা হয়েছে সেহেতু এটা একটু থকথক হয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আর যতটা সেদ্ধ হবে একটু বাকি থাকলে সামান্য একটু গরম পানি অ্যাড করতে পারেন এভাবে করে বারবার নেড়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে এবং টোটাল রান্নাটা যখন হয়ে যাবে তখন লক্ষ্য রাখতে হবে যে এটাকে সঙ্গে সঙ্গে পরিবেশন করা যাবে না তার আগে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দেওয়া অবস্থায় দমে রেখে দিতে হবে ভেতরের যে গরমটা আছে এই গরমে রেখে দেওয়ার পরে আমি এবার সার্ভ করছি এগুলো আমি কিভাবে সার্ভ করছি আমি তো মাংসগুলো কিমা করে দিয়েছি আপনারা হাড় সহ মাংস দিতে পারেন শুধু মাংস দিতে পারেন মাথার গোশ দিয়ে রান্না করতে পারেন যার যেমন ইচ্ছা তো আমি এটা মাংসের কিমা দিয়ে করেছি এটা হয়ে গেল এবার আমি একজনের জন্য সার্ভ করে দেখিয়েছি এবার পুরোটা আমি সার্ভ করছি ধনে পাতা শশার কুচি কাঁচা ঝালের কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর একদম উপরে দিয়ে দেব আদা কুচি এবং তার উপরে দিয়ে দেব বেরেস্তা এইটা না হলে হালিম জমে না পাশে দিয়ে দেব স্লাইস করা লেবু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ